ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवासुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यमसामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। श्री ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন যে শ্লোকটা চ্যান্টিং করিনি অথচ পড়েছিলাম সেটা হচ্ছে দশম শ্লোক, দশম অধ্যায়ের দশম শ্লোক। তেষাং সততযুক্তানাং ভক্তা ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মামোপয়ান্তিতে। ভগবান বলছেন যে যারা নিত্যযুক্ত এবং প্রীতির সঙ্গে আমাকে ভজনা করে তাদের সে আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে লাভ করে। এটা ভগবানের একটা আশ্বাস বাণী। আমরা যতক্ষণ এ বলছেন নিত্যযুক্ত দুটি শব্দ ব্যবহার করেছেন ভগবানকে ডাকার দুটি ক্রাইটেরিয়া, একটা হচ্ছে নিত্যযুক্ত আর একটা হচ্ছে প্রীতির সঙ্গে। ভজতাম প্রীতিপূর্বকম, ভগবানকে ডাকা ভালোবাসার সঙ্গে, কোনো রকমে ইচ্ছে করছে না, কোনো রকমে বাসন মাজার মতো করে হাত গুলিয়ে দেওয়ার মতো করে, সেটা ওটা কাজের জিনিস নয় আর কি। আমাদের এখানে একটি ছেলে একেবারেই তার অন্য কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, কিন্তু সব কাজ কিন্তু তাকে চাকরি করতে তার বাবা পাঠিয়ে দিয়েছে আমাদের এখানে, তাই সে তার মতো করে কাজ করে। বাসন মাজতে দিলে সে কোনো রকমে হাত গুলিয়ে যেমন এটাই জল দিয়ে ধুয়ে দেয়, রান্না করতে দিলে রুটিগুলো টাড়া ব্যাখ্যা করে, টেবিল মুছতে দিলে ময়লা থেকে যায়। একদিন আমি তাকে ডেকে বললাম, তোমাকে তো বুঝতে হবে যে তোমাকে একটা কিছু কাজ করতে হবে, সবার অ্যাসিস্ট্যান্ট হয়ে থেকে কোনো লাভ নেই, কিছু বিদ্যা অ্যাকোয়ার করতে হবে, বিদ্যা যদি অ্যাকোয়ার করা না যায় তাহলে কষ্টটা তো মারামার নয়। এই করে করে হাওয়া দিয়ে দিয়ে একটু একটু করে তাকে রান্না শেখানো হচ্ছে, এবং রান্না শেখানো হয়ে গেলেই আমরা ঠিকই করেছি, সবাই মিলে তাকে খুব প্রশংসা করব, সবাই মিলে প্রশংসা করি। হয়তো ঘুগনি ভালো হয়নি, তবু বলি অসাধারণ হয়েছে, সেদ্ধটা আর একটু হলে ভালো হতো, কিন্তু এমনিতে ভীষণ সুন্দর হয়েছে, বেশ ঘন ঘন হয়েছে, ভালো হয়েছে। এবং কে বলা হয় এই যে বিদ্যা তুমি শিখলে, এটা যে তুমি শিখলে এটা তোমার কাছ থেকে কেউ কারবে না, এটা তোমারই থাকবে, এটা এখনও বুঝেছে একটু একটু করে। আর যেটা এখন তার সঙ্গে যুক্ত করা হচ্ছে যে যে কাজটাই করবে সেটা সম্পূর্ণ ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসার সঙ্গে না করলে তবে কিন্তু কোনো কিছুই করা যাবে না, এটা হচ্ছে কথা, ভালোবাসতেই হবে। না ভালোবেসে যদি আমরা করতে যাই তাহলে কোনো কাজই খুব কাজে দেবে না, এটা আমরা বুঝবো। এটা না বুঝলে আমাদের আর চলবে না, চলছে না আর কি। আমাদের ভালোবাসার সঙ্গে এই জিনিসটাকে বুঝতে হবে। তাই বলছেন ভগবানকে ডাকার বা ভগবানের সঙ্গে উচ্চ জিনিসের সঙ্গে হতে গেলে যেটা দরকার, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, লেগে থাকা। কোনো জিনিস একদিনে হয় না, কোনো জিনিস একদিনে আমরা পারি না, কিন্তু এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু হবে না। সেইখানে রোজ রোজ লেগে থাকা, রোজ রোজ চেষ্টা করে যাওয়া। প্রথম দিন যখন আপনারা রান্না করতে শিখেছিলেন বা সংসার যাপন করছিলেন তখন কিন্তু আজকের মতো একেবারে স্পেশালিস্ট হয়ে যাননি,
নিত্য লেগে থেকে থেকে নিত্য লেগে থাকে, রোজ ভুল হচ্ছে, বকুনি খাচ্ছেন, নুন বেশি হয়ে যাচ্ছে, এই এই বেশি হয়ে যাচ্ছে, এইরকম নানা রকমের নানা সমস্যা তৈরি হচ্ছে। তাই এইগুলো থেকে বেরিয়ে যতক্ষণ না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কিছুতেই কিছু হবে না, আমাদের আর কিচ্ছু করার উপায় নেই, এটা হলো কথা। তাই বলছেন যে নিত্য তেষাম সততযুক্তানাম, যারা রোজ চাইছেন মন ভালো লাগুক না লাগুক, একেবারে একেবারে নিয়ম করে নিষ্ঠার সঙ্গে ভালোবাসতে বাসতে, তখন বলছেন দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামু পয়ান্তিতে, তখন তারা আমাকে লাভ করবার অধিকার হয়। আমরা যত ভগবানকে চাইব, নিত্য চাইব, যত লেগে থাকব, তখন ভগবানের এক সময় দয়া হবে, আমাদের তিনি দেখা দেবেনি, তখন আমার ভেতরে সেই বুদ্ধিটা কাজ করবে। একাদশ শ্লোকে ভগবান একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, বলছেন তেষামেবম অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমহ নাশয়াত্মাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। এইসব মানুষের প্রতি, কেসব মানুষ বলছেন তেষাম এব, এইসব মানুষদের আমি কি করি, বলছেন অনুকম্পার্থম আমি কৃপাবশত অহম অজ্ঞানজম তম নাশয়ামি, আমি তাদের অজ্ঞানজনিত যে অন্ধকার বা ভ্রান্তি সেটিকে নাশ করে থাকি, তার যে অজ্ঞানজনিত যে বাধা সেটিকে আমি নাশ করি। কীরকমভাবে নাশ করি? একটা অন্ধকার ঘরের মধ্যে, শ্রীরামকৃষ্ণের কথা আছে, একটা অন্ধকার ঘরের ভিতরে যদি আপনি আলো নিয়ে আসেন তাহলে কি একটু একটু করে সে অন্ধকার দূরীভূত হয়? তা নয়, একসঙ্গে সেই অন্ধকারটা চলে যায়। যখন আমরা সত্যটাকে জানতে পারি, সত্যের সঙ্গে মুখোমুখি হতে পারি, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমার ভিতরে যে অন্ধকারটা সেটা চলে গেছে। এই যখন ভগবানের প্রতি আমাদের এগিয়ে আসি, তখন আমরা নিজেরা নিজের অনুভব করি, কাউকে বলে দিতে হয় না যে আমরা আমরা ভালো হতে চলেছি, এটা আমাদের কাউকে বলাতে হয় না। আপনাদের যাদের হিমালয় দেখার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানবেন, যত হিমালয়ের কাছে যেতে থাকবেন, যেই ট্রেন এসে পৌঁছলো যেই হিল স্টেশনের নিচে, সঙ্গে সঙ্গে আপনারা ঠান্ডা অনুভব করতে পারবেন। তারপরে যত এগিয়ে যেতে থাকবেন, যত পাহাড়ের কাছাকাছি যেতে থাকবেন, তত ঠান্ডা অনুভব করবেন, এবং নিজেকে উষ্ণ রাখার জন্য, সেই ঠান্ডার সঙ্গে পাল্লা দেবার জন্য তখন আপনাকে গরম জামা কাপড় চাপাতে হবে, তখন আপনাকে ভালো করে সমস্ত কিছু করতে হবে, নাহলে কিন্তু কিছুই কিছু করা যাবে না। ঠিক সেই রকম বলছেন আমি অনুকম্পার্থম কৃপাবশত, কেউ আমাকে নিরন্তর ভালোবাসছে, ভালোবাসতে বাসতে আমি তাকে চাই না কিন্তু সে আমাকে নিত্য চাইছে। এই চাইতে চাইতে ভগবানের ভালোবাসা আমাদের প্রতি আসে। হয়তো আমার সে যোগ্যতা নেই, আমি হয়তো সেরকম উচ্চ আধার নই, কিন্তু আমি যখন নিরন্তর ভগবানকে চাইব, বারবার তাকে চাইব, একটা সময় তিনি আমাদের কৃপা করবেন। শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে এই যে অনুকম্পার্থম এই যে কথাটা একটা শব্দ ব্যবহার করেছেন, শ্রীরামকৃষ্ণ একটি শব্দের মধ্যে দিয়ে এটি ব্যাখ্যা করেছেন, সেটি হলো মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা বলছেন। ছোট্ট ছেলে মাকে বারবার বলছে মা পয়সা দাও, মা পয়সা দাও, মা পয়সা দাও, মা কিছুতেই শোনেন না, মা যেখানেই যান সেখানে হ্যাঁ হ্যাঁ করতে করতে কাঁদতে কাঁদতে সে তার পেছন পেছন যায়। একটা সময় মা যখন তার সহযোগিনীদের সঙ্গে বসে গল্প টল্প করছেন, তখনও যখন হ্যাঁ করে কাঁদেন, তখন মা বলেন দাঁড়াও বাচ্চা, দাঁড়াও বাবা, এই বাচ্চাকে একটুখানি শান্ত করে আসি, বলে শ্রীরামকৃষ্ণের গল্প আছে, ধপ ধপ করে আসেন, তারপরে করাত করাত করে চাবি খোলেন, তারপরে ছুঁড়ে ফেলে দেন পয়সা। এই যে ভগবানের সবসময় ঘ্যান ঘ্যানে ছেলে হয়ে থাকতে হবে, কোনো অবস্থাতেই ভগবান আমাকে ভুলবেন না। ঘ্যাম যদি দেখাতে চাই, এখনকার ছেলেদের ভাষায় ঘ্যাম যদি দেখাতে চাই, তাহলে কিন্তু হবে না। আমি তোমার কৃপা প্রার্থী, তুমি কোনোভাবেই আমাকে ভুলতে পারবে না, তোমাকে আমি এমন ভালোবাসবো, এমন ভালোবাসবো, এমন ভালোবাসবো, কোনো অবস্থাতে তুমি আমায় ভুলতে পারবে না। এই রকম একটা ভালোবাসা, একেবারে সেই লেগে থাকার মতো এই রকম ভালোবাসা, তখন এই সব জিনিসগুলো হয় অনুকম্পার্থম, তখন কৃপাবশত আমি কি করি, অহম অজ্ঞানমজম অজ্ঞানজম তম নাশয়ামি, আমি তখন তাদের অজ্ঞানজনিত অন্ধকার সেটি দূর করি। অজ্ঞানজনিত অন্ধকার মানে
আমাদের একটা নিজস্ব ধারণা থাকে, সেটা আমাদের ভ্রম হতে পারে। সবসময় আমার ধারণা যে ঠিক হবে তা কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জানাগুলো ভুল হয়ে থাকে। ভুল জানা হলে খুব মুশকিল, আমরা যদি ভুল জানি তাহলে তার মতো কষ্ট আর কিছু নেই। ভগবান এইরকম করে প্রতি আঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে ঠিক করে দেন। দেখবেন বহু মানুষকে আমরা বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি, অনেক সময় সেই মানুষগুলো আমাদের বিশ্বাসের যোগ্য নাও হতে পারে, তখন ভগবান আমাদের এইরকমভাবে তীব্রভাবে আঘাত করেন এবং সেই আঘাতের মধ্যে দিয়ে তিনি আমাদের স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফেলে দেন। তিনি আমাদের চেষ্টা করেন যে কী করে আমরা আমাদের খারাপ সঙ্গকে অতিক্রম করে সুসঙ্গের দিকে এগিয়ে যেতে পারব। এই কারণে রবীন্দ্রনাথের যে গান আছে না, ই করেছ ভালো নিঠুর হে এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, সেখানে একটা ভারী সুন্দর কথা আছে, আঘাত সে যে পরস্তব এই সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চক্ষে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, ই করেছ ভালো নিঠুর হে। যতক্ষণ না পর্যন্ত ভগবানের কাছে আঘাত, ভগবানের কাছ থেকে আমরা আঘাত পাই, আমরা নিজেদেরকে একবারও ঘুরে দেখি না, নাহলে আমাদের মনে হয় আমাদের মতো ঘ্যাম কারুর নেই, আমাদের মতো বিরাট মানুষ এই জগৎ সংসারে কেউ হতেই পারে না। এটা আমাদের নিজেদের সম্পর্কে একটা আইডিয়া থাকে। এই আঘাতগুলো আমাদের আমাদের পথে আমরা কোথায় আসছি সেইখানে এনে দাঁড় করিয়ে দেয়। তাই বলছেন, কৃপাবশত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকার। অজ্ঞানজনিত কেন বলছেন? কারণ আমি জানি না, আমি বুঝতে পারিনি। দেখবেন অনেক কিছু আছে আমরা বুঝতে পারি না, ভুল করে ফেলি, না বুঝেই ভুল করে ফেলি, তা কারণ আমি আসলটা কি সেটা বুঝতে পারি না, এটা করলে কি হতে পারে, ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা আমরা জানি না, অবহিত নই। সেই কারণে অজ্ঞানজনিত কারণে আমাদের এই নানা রকমের ভুল হয়ে থাকে। কিন্তু যদি আমরা ভগবানকে নিয়ত ধরে রাখতে পারি তাহলে আমাদের কখনো ভুল হবে না। শ্রীশ্রীমায় একটা ছোট্ট কথা দিয়ে এটা বুঝিয়েছেন, বলছেন যে সদা সর্বদা ইষ্ট স্মরণ করে, তার অনিষ্ট কি করে হবে। এই ইষ্ট স্মরণ করা মানে হচ্ছে তাকে ধরে থাকা, এই যে ঘ্যান ঘ্যানে চলে হয়ে থাকা। আমি আমার দৃষ্টিটা অন্যদিকে যাবার সুযোগ নেই। আমরা ভুল কখন করি? যখন আমরা শুভ পথ থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করে থাকি। এই যে আমরা আগেও এই গল্পটা আপনাদের বলেছি, আমরা যখন ভুলভুলাইয়া গেছিলাম ওখানকার একজন গাইড আমাদের ভারী সুন্দর কথা বললেন, বললেন একটা কম্পাস নেবেন, কম্পাসের 90 ডিগ্রি যেদিকে সেইটাই হচ্ছে রাস্তা। বলছে এটা ইবাদত খানা, ভগবানকে প্রার্থনা করার জায়গা, সোজা পথে তার কাছে যাওয়ার কথা। আপনি সামান্যতম সোজা পথ থেকে বেকুন বেঁকে থাকুন, আপনি আপনার রাস্তা ভুলে যাবেন, ভুল করে ফেলবেন। আমরা একটা ছোট্ট কম্পাস হলে কোনো গাইডের দরকার নেই, আপনি চলে যান। আমরা একটা ছোট্ট কম্পাস হাতে করে হাঁটা শুরু করলাম, এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেলাম, কোথাও আমাদের এতটুকু ভুল হলো না রাস্তায়, কোথাও আমরা হারালাম না। কি সুন্দর কথা বললেন, সোজা ইবাদত খানা, ভগবানের কাছে প্রার্থনা করার জায়গা। যদি আপনার পথ সোজা হয়, 90 ডিগ্রি হয়, তাহলে আপনি এ পথ থেকে ও পথে চলে যাবেন, সামান্য একটু ভুল হলেই আপনি রাস্তা হারিয়ে ফেলবেন। এই যে অজ্ঞানজনিত কারণ অন্ধকার আমাদের মনে আসে, আমরা বুঝতে পারি না, আমরা যখন ইষ্ট থেকে সরে আসি তখনই অনিষ্ট এসে আমাদেরকে ঘিরে ধরে, আর তখন আমরা কোনো রকমভাবে হারিয়ে যাই। কিন্তু ভগবান আমাদের কোনো অবস্থাতেই ছাড়েন না, তার করুণার তার কৃপার শেষ নেই। তাই বলছেন, নাশয়াত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা আত্মভাবস্থ, আমি নিজেকে তার হৃদয়ে প্রতিষ্ঠা করি। দেখুন ভগবানের কত বড় কথা, আমরা ভগবানকে ভুলে থাকি কিন্তু ভগবান আমাদের ভুলে থাকেন না, তিনি আমাদের হৃদয়ে বসে থাকেন। আত্মস্থানী শেষের দিকে এই কথাটা খুব বলতেন, ওই যে আছে, ভুলেও থাকি তবুও দেখি, ভুলে না মা একটি বার, বড় স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মা আমার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। দীক্ষা দিতে এসে তিনি বলতেন, ঠাকুরকে অর্ঘ দিতে বলতে অর্ঘ দিতে দিতে বলতেন, আমি তোমায় ভুলে থাকতে পারি, তুমি আমাকে কখনো ভুলো না। এই যে এটা ভগবানের একটা অ্যাট্রিবিউট, আমাদের জন্য ভগবানের একটা আশীর্বাদ, আমরা তাকে ভুলে থাকি কিন্তু তিনি সব সময় আমাদের হৃদয়ে প্রকাশিত হন। নিজেকে তাদের হৃদয়ে আমি প্রতিষ্ঠা করি, আত্মভাবস্থ তাদের হৃদয়ে আমি প্রতিষ্ঠা করি, সে আমার বুঝুক
সে বুঝুক নাই বুঝুক আমি তবুও তাকে আমার হৃদয়ের ভেতরে প্রতিষ্ঠা করে থাকি এবং তাকে আমূল পরিবর্তন করতে সাহায্য করি। কিরকম ভাবে? জ্ঞান দীপে না ভাস্বতা, জ্ঞান দীপের দ্বারা তাকে আলোকিত করি। জ্ঞান দীপ মানে জানা। যখন আমাদের মনে হয় যে আমরা হারিয়ে যাচ্ছি, তখন আমরা আমাদের ভেতরে সেই জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করি, নিজের ভেতরে আলো জ্বালাটা, এটা খুব বড় কথা। আমরা জগতের সর্বত্র আলো জ্বালাই, নিজের ভেতরটাকে আলোকিত করি না। রোজ নিজেকে প্রশ্ন করা উচিত, আমার ভেতরটা আলোকিত হচ্ছে কিনা। বুদ্ধদেবের শরীর চলে যাচ্ছেন, তিনি আনন্দকে বলছেন আত্মদীপ ভব, তোমার ভেতরের যে প্রকাশক শক্তি সেটিকে জাগ্রত করো। এটি শুধুমাত্র বুদ্ধের বাণী আনন্দের প্রতি নয়, জগৎবাসীর প্রতি তার প্রাণী তার বাণী। ঠাকুর বলছেন যে আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক, আমাদের চৈতন্য সত্তার বিকাশের প্রয়োজন আছে, এটা যদি না হয় তাহলে হয় না। বৃহদারণ্যক উপনিষদের সেই বিখ্যাত মন্ত্র আছে, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাম বীর্ম এদি। কি সুন্দর রহড়াতে এইটা শব্দগুলোকে ছোট বাচ্চাদের জন্য করা হয়েছে গানের মতো। অসৎ হইতে মোরে সৎ পথে লাও, জ্ঞানের প্রদীপ জেলে আধার ঘুচাও। মরণের ভয়ে যাক সংকাহর দেখা দিয়ে মরণের ভয়ে যাক অমর করো দেখা দিয়ে ভগবান সংকাহর। করুণা আশিস থাকো, করুণা আশিস ঝড় রুদ্র শিরে চিরদিন থাকো মোর হৃদয় জুড়ে। ছোট্ট বাচ্চারা, একেবারে প্রাইমারি স্কুলের বাচ্চারা যারা সংস্কৃতটি জানে না, তাদের জন্য এই গানটি রোজ তারা প্রেয়ারে করে, এবং প্রেয়ারে করতে করতে এই গানটা তারা শেখে, তাদের মনের ভেতরে এই ভাবটা তাদের মধ্যে জাগায়। তাই ভগবান বলছেন যে আমি জ্ঞান দীপে না ভাস্বতা, তাদের ভেতরে জ্ঞান প্রদীপটিকে প্রজ্জ্বল করে তাদের ভেতরে তাদেরকে আলোকিত করি। এই আলোকিত হওয়াটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা যা কিছু করি সেই আলোকিত হওয়ার চেষ্টা করি। মজা করে বলা হয় এনলাইটেন মানে আলোক প্রাপ্তা, কিন্তু তা নয়, আমরা সত্যি সত্যি আলোক পেতে চাই, আমার ভেতরের অন্ধকারকে দূরীভূত করতে চাই। দেখবেন এটা একটা আমাদের বেসিক নেচার, আমরা কেউ খারাপ থাকতে চাই না, আমরা ভালো হতে চাই, যে অবস্থা আছে তার থেকে পেরিয়ে আসতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। কিন্তু সবসময় আমরা করে উঠতে পারি না, এইটা আমরা কখনো পেরে উঠি না। এখন অর্জুনের কনভারসেশন আমরা শুনবো। অর্জুন বলছেন দ্বাদশ নম্বর শ্লোকে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম। অর্জুন বলছেন, অর্জুন তার কিছু কিছু বোধ হয়েছে, তাই তিনি বলছেন পরম ব্রহ্ম, আপনি সেই পরম ব্রহ্মস্বরূপ, পরম ধাম, আপনি সেই পরম আশ্রয় স্বরূপ, পরম ভবান, পরম পবিত্রম পরম ভবান, আপনি সেই পবিত্র পরম বস্তু, পৃথিবীতে আপনি হলেন সব পরম পবিত্রতাকারী বস্তু। পুরুষম শাশ্বতম দিব্যম, আপনি সেই শাশ্বত দিব্য পুরুষ, আদি দেবম এবং সেই আদি দেব, অজম জন্মহীন এবং বিভুম সর্বত্র পরিব্যাপ্ত প্রাপ্ত। এটা তার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, এই অনুভূতিটা আমাদের বোধ হওয়া দরকার। সেটা হচ্ছে পরম ব্রহ্ম, পরম শব্দটা দেখুন এখানে বারবার আসছে, পরম পরম ব্রহ্ম পরম ধ্যান পরম ভবান, তিনবার আসছে। পরম শব্দটা হচ্ছে সুপ্রিম, সুপ্রিম মানে এমন একটা বোধ যার পরে আর অন্য কোনো বোধ জাগে না, বাকি সবই নির্বোধ হয়ে যায়, এই পরম এই বোধটা জাগানোর কথা বলছেন। বলছেন আপনি সেই পরম ব্রহ্মস্বরূপ, আপনাকে জানলে জগতে আর কোনো কিছু অজ্ঞাত থাকে না, আপনি সেই পরম ব্রহ্মস্বরূপ, আপনাকেই আমাদের জানতে হবে। তারপর বলছেন আপনি পরম ধাম, আপনাকে ছাড়া আর আমাদের আশ্রয় করার আর কোনো জায়গা নেই। আমরা অনেক সময় মনে করি আমাদের অনেক আশ্রয়ের বস্তু আছে, মিস্টার এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ফেসবুকে আমাদের 5,000 বন্ধু আছে, তারপরে ইনস্টাগ্রামে 2,000 বন্ধু আছে, তারপরে অ্যাপার্টমেন্টে 1,000 বন্ধু আছে, কাকিমা পিসিমা মাসিমা বলতে সবাই অজ্ঞান হয়ে যান, কিন্তু বিপদকালে কেউ নেই, কেউ নেই, কেউ থাকে না, এটা একবার খুব ভীষণ রকমের সত্য কথা।
কেউ থাকে না তখন, তখন একমাত্র ঈশ্বর থাকেন আমাদের সঙ্গে, যে বিপদে কেউ থাকবে না। সেই কারণে এই যে এটা যে পরম ধাম ও কথাটা ব্যবহার করেছেন, এটার মধ্যে দিয়ে অর্জুন তার শরণাগতি প্রকাশ করছেন। সমস্ত ঘুরতে ঘুরতে আর কোনো জায়গায় নেই, মাস্তুলে এসে বসেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে এসে ডানা ব্যথা করে তিনি বুঝেছেন তিনি ছাড়া কিন্তু আমাদের আশ্রয় আর কেউ নেই। এটা কেউ আগে বোঝে কেউ পরে বোঝে, কিন্তু এটা আমাদের বুঝতেই হবে। এবং এটা যতক্ষণ না পর্যন্ত বুঝছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তর্নিহিত মোহ সেটা যাবে না। আমরা এক্সকে বিশ্বাস করব আঘাত পাবো, ওয়াইকে বিশ্বাস করব আঘাত পাবো, কিন্তু এটা আমাদের বুঝতে হবে তিনি আমাদের একমাত্র আশ্রয়, এবং যখন এটা বুঝতে পারবো তখন তাকে ঠিক আঁকড়ে ধরতে পারবো। আর বলছেন পরমম পবিত্রম ভবান, এই পৃথিবীতে আপনি হলেন পরম পবিত্রকারী বস্তু, আপনার স্পর্শে আপনার কৃপায় আমার ভেতরের পরিবর্তন হবে। তিনি হলেন একেবারে স্পর্শমণি বা পরশমণি। আর বলছেন আপনি পরমম পবিত্রম, পবিত্রম পরমম ভবান, আপনার চেয়ে পবিত্রতাকারী আর কিছু নেই। আপনাকে স্পর্শ করলে, আপনাকে চিন্তা করলে আমার মনের ভেতর বাইরেটা পরিষ্কার করে হয়। মন্ত্রে আছে না বাইয়া সবাইয়া ভন্তরা সূচিহি, তাকে চিন্তা করলে, তার ভগবানের নাম করলে, শুধুমাত্র ভগবানের নাম বা চিন্তনে আমার ভেতর বাইরে শুচিতা প্রাপ্ত হয়। আমি যদি স্নান না করি তাহলে আমার স্নাত বলে বোধ হতে থাকে। বলছেন পুরুষম শাশ্বতম দিব্যম, আপনি সেই শাশ্বত পুরুষ। শাশ্বত শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, চিরন্তন। আমাদের সবসময় বদল হয়ে যায়, আজ আমি একরকম আছি, কালকে আমি আরেক রকম আছি, পরশু আমি একরকম আছি। রূপগত বৈশিষ্ট্য যদি দেখেন তাহলে দেখবেন সব সময় বদল হচ্ছেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে একরকম দেখতে ছিল, মাঝ বয়সে একরকম, শেষ বয়সে একরকম। এটা মানে বাহ্যিক উদাহরণ দিতে পরিবর্তনটা বোঝাতে গিয়ে বোঝাচ্ছি, আমাদের সব সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু ঈশ্বর সর্বত সর্বদা একই রকম আছে। ঠাকুর হচ্ছেন সবচেয়ে ভালো উদাহরণ। আমাদের আচার্যরা বলতেন 16 ইঞ্চির হাসিটা সব সময় ঠোঁটের গোড়ায় লাগিয়ে আছে। আপনি রোজ এলেন, রোজ আপনাকে সেই 16 ইঞ্চির হাসিটাই দেখাবেন। আবার আপনি 7 দিন এলেন না, তারপরে এলেন, ঠিক একই রকম 16 ইঞ্চি হাসি। মানুষের সঙ্গে এইখানে ফেরা, ও ও বাড়িতে গেছিলে না, আমার সঙ্গে আর ভাব করার দরকার নেই, হ্যাঁ খুব ওদের সাথে দোস্তি হয়েছে। অজন্তাদি বলবেন হ্যাঁ খুব, মল্লিকাদি ওইখানে ওখানে যাচ্ছেন, সেইখানে সেখানে যাচ্ছেন, এই সম্বন্ধে নানা রকম আছে। আমাদের রোজ ভাব চাই, রোজ একবার করে ফোন করে হ্যালো কেমন আছো, যেন না করতে পারলে যেন সব ভুলে যাচ্ছে ভগবান। এটা কেন হয় না? উই এক্সপেক্ট ফ্রম পিপুল, আমরা অন্যের কাছে আশা করে থাকি, অন্যের কাছে রিকগনিশন আশা করি, ভগবান আমাদের কাছে কিচ্ছু আশা করেন না। সেই কারণে তিনি সেই একই রকম শাশ্বত পুরুষ থাকেন। তিনি আমার দুঃখের দিনেও ঠিক যেভাবে আমাকে সাহায্য করেন, তিনি ঠিক সুখের দিনেও তিনি আমাকে সেইভাবে সাহায্য করেন। আমরা কিন্তু দুঃখে সুখে একরকম সাহায্য করি না, সুখের দিনে খুব নাচানাচি করি, দুঃখের দিনে ভাবি। সেদিনকে একটা ছোট্ট ক্লিপিংস দেখছিলাম, একজন পাঠিয়েছিলেন, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই নিয়ে এসছে তাকে, যখন নিয়ে এসছে সবাই আহা হু করছে, তবে ডাক্তারজি বলছেন একটা স্পেশাল অপারেশনের প্রয়োজন আছে। সে কে ফল নিয়ে এসেছিল কে সেগুলো হাতে ধরিয়ে বলছে, বুঝলে তো আমার অফিসে খুব আর্জেন্ট একটা মিটিং আছে। তারপরে বলছে আমার ছেলেটাকে স্কুল থেকে আনতেই হবে, কারোর রক্তে ছাড়া যাবে না। তারপরে একটা সময় দেখা গেল লোকটা দাঁড়িয়ে আছে, তিনি আর তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, উনি কারোর কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চাননি, কিন্তু দেখছেন কেউ কোথাও নেই। আমাদের পরিবর্তন হয় কিন্তু তিনি ঠিক সেই একরকম চিরশাশ্বত। এই যে শব্দগুলো উচ্চারিত হচ্ছে অর্জুনের, দেখুন 10ম অধ্যায় এসে উচ্চারণ হচ্ছে, মানে আগের বিগত 9টি অধ্যায় তিনি শ্রীকৃষ্ণকে খুব কাছ থেকে দেখছেন, একে অপরের সঙ্গে কনভার্সেশন করছেন, পাশাপাশি থেকেছেন। অর্জুনের মতের সম্পূর্ণ বদল হয়ে গেছে। দেখুন এই অর্জুন 1ম অধ্যায় তার বিষাদ হয়েছিল, সে যুদ্ধ করতেই চাইছে না, সে দুটি যুদ্ধকামী দলের মাঝখানে দাঁড়িয়ে তার হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে, সিদন্তি গাত্রানি রোমহর্ষস্য জায়তে। সেই অর্জুন আজকে দাঁড়িয়ে বলছেন তুমি হলে পরম, তুমি হলে শাশ্বত, তোমার বিনা আর এ জগতে গতি নাই, কিছু গতি নাই, তুমি ঠিক সেই রকম। তাই বলছেন আর কি বলছেন, আর বলছেন তুমি অজম পরমম শাশ্বতম দিব্যম, তুমি সেই দিব্য আদি দেবম, তুমি সেই আদি, তোমা থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে।
अजम तुम्ही जन्महीन আর তিনি পরিব্যাপ্ত বিভূম তুমি সর্বত্র সবকিছু তোমার দ্বারা পরিব্যাপ্ত এই তুমি ছাড়া আর কিছু নেই এই বোধটা অর্জুনের এসেছে এবার তিনি বলছেন সবাই তোমাকে একই রকম ভাবে বলে আহুস্তাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে দেবর্ষি নারদ অসিত দেবল এবং ব্যাসদেব সকল ঋষি এই রকম বলেছেন আপনি নিজেও আমাকে এই কথা বলেছেন তিনিও তার নিজের সম্পর্কে এই রকম কথা বলেছেনই দেখবেন পূর্বাপূর্ব অধ্যায় তিনি সেই প্রকাশ করেছেন এই অধ্যায়তে তিনি প্রকাশ করবেন কয়েকটা শ্লোকের পরেই যখন ভগবান বলতে থাকবেন তার রূপের কথা তার প্রকাশের কথা যখন তিনি বলতে থাকবেন তখন আমরা দেখব ভগবান নিজেকে কিরকম ভাবে প্রকাশিত করছেন লুকিয়ে রাখেননি সামান্যতম লুকিয়ে রাখেননি একেবারে নিজেকে যেন সবার সামনে ওপেন করে দিচ্ছেন তাই বলছেন এ শুধু আমার কথা নয় মানে তিনি জেনেছেন পূর্বাপূর্ব ঋষিদের কাছ থেকে জেনেছেন ঋষিদের কাছ থেকে পরম্পরায় তিনি শুনেছেন ঈশ্বরের স্বরূপ যেরকম আজ তিনি অন্তর থেকে অনুভব করেছেন এই কারণে দেখুন অর্জুনের বোধটা খুব একেবারে শক্তপোক্ত হয়েছে আমাদের জানাটাই দুটো ধারার মধ্যে দিয়ে যখন আমরা যাই একটা হচ্ছে অন্যদের কাছ থেকে শুনে আর দুই হচ্ছে যখন অন্তর থেকে আমরা অনুভব করি ওই দুটো ধারা যখন একসঙ্গে এসে মেশে সেই যে সঙ্গমটা তৈরি হয় সেই সঙ্গমটা খুব সলিড হয় সেই সঙ্গমটা পবিত্র আমরা সেই কারণে দেখবেন এই সঙ্গম স্নানে পবিত্রতা অনুভব করি কারণ সব ধারা এক জায়গায় এসে তাদের যে পাবনী শক্তি সেগুলোকে একত্রিত করে যেরকম সঙ্গমে স্নান করলে আমরা পবিত্র হই কারণ সবগুলি ধারার যে পাবনী শক্তি সেটা একত্রিত হয় ঠিক সেরকম আমাদের জানার যে বিভিন্ন ধারা আছে সেটা যখন আমাদের অনুভূতিতে এসে একসাথে মিশে যায় তার শক্তিটা অনেকখানি সর্বমেতদ্ধৃতম ইয়ন্মে মন্যে ইয়ন্মাম বদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবা ন দানব হে কেশব আপনি আমাকে যা বলেছেন সে সবই আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা বা দানব কেউই আপনার যথার্থ স্বরূপ জানে না এটা কথা আমরা ভগবানকে যতটা চিনি ভগবান ঠিক ততটা নন তারও বাইরে তিনি আমাদের জানার সীমার বাইরে তাই বলছেন এইখানে একটি শব্দ তিনি ব্যবহার করেছেন সর্বমেতদ ঋতম মন্যে ঋতম শব্দটা ব্যবহার করেছেন সর্বম এতদ ঋতম মন্যে ঋতটা হচ্ছে এক ধরনের সত্য সত্য কিরকম সত্য না তিন কালে যাই হোক না কেন সেটি সত্য পৃথিবীতে যে অবস্থা থাকুক আমি যে অবস্থায় থাকি না কেন সবসময় সত্য যেরকম সূর্য উদিত হচ্ছে এবং উত্তরে পূর্বে উদিত হয়ে পশ্চিমে অস্ত যাচ্ছে এই যে সত্য ইটার্নাল ট্রুথ এটা কখনো কোনো অবস্থাতে বদল হয় না সত্যমেব জয়তে নানৃতম সত্যেরই জয় হয় মিথ্যা কখনো জয়প্রাপ্ত হয় না জীবনে যাই ঘটে যাক না কেন এটাই কিন্তু সত্য ইটার্নাল ট্রুথ আমি হয়তো অনুভব নাও করতে পারি এটা হচ্ছে সত্য এই যে সত্য যেটা কখনো কোনো পরিস্থিতিতে বদল হয় না তাকে আমরা ঋত শব্দ দিয়ে বলি সর্বম এতম এতত ঋতম মন্যে এই সকল কথাকে আমি সত্য মনে করি জগৎ উল্টে গেল এইটাই সত্য ইয়ৎ মাম বদসি কেশব হে কেশব আপনি আমাকে যা কিছু বলেছেন নিজের সম্পর্কে আপনি আমাকে যা কিছু বলেছেন সেগুলিকে আমি সত্য বলে মানি নাহি তে ভগবান ব্যক্তিম বিদুহ নাহি তে ভগবান ব্যক্তিম বিদুহ হে ভগবান তারা কেউ এ জগৎ সংসারে কেউ আপনার স্বরূপটা জানে না কে কে জানে না দেবতারাও জানে না দানবেরাও জানে না কেন জানতে পারে না কারণ আমাদের অবস্থাটা আমরা হচ্ছে লিমিটেড এডিশন আনলিমিটেড ধারণা করতে পারি না আমাদের বুদ্ধি আমাদের ব্যাপ্তি এইটুকু আমরা সবটুকু বুঝতে পারি না দেখবেন আমাদেরই ক্ষেত্রে হয় একজন মানুষকে দেখে আমাদের একরকম ধারণা হয় আমরা মনে করি না লোকটা এরকম পাজি কিন্তু তার যে আরও একটা রূপ আছে সেটা হয় না এই হিন্দি সিনেমায় প্রাণ ছিলেন ভিলেন ভিলেন বলে সবাই তাকে ভীষণ রকমের করতেন কিন্তু তার মতো ভালো মানুষ জগৎ সংসারে নাকি কেউ ছিল না কোনো জুনিয়র আর্টিস্ট থেকে সিনিয়র আর্টিস্ট অবধি কেউ যদি অসুস্থ হয়ে পড়তো এই প্রাণ গিয়ে সবার আগে তাকে প্রাণ দিয়ে সাহায্য করতেন এটা একবারে হিন্দি ছায়াছবিতে একটা খুব
ভীষণ রকমভাবে ইয়ে আছে। আপনারা দেখেছেন কিনা জানেন, একজন খুব জোর সমালোচনা করেছেন, রামকৃষ্ণ মিশনের সাধু সিনেমার উদাহরণ দিচ্ছে, সত্যি খুব অন্যায় করেছি, এরকম উদাহরণ হয় না। দেখলাম আমার ওই যে এগুলো থাকে ভিডিও, এই অডিওগুলো পোস্ট করা থাকে, সেখানে এক জায়গায় পোস্টার রয়েছে, আমার খুব ভালো লাগলো দেখে। অ্যাটলিস্ট তিনি গান করে তো শুনেছেন, শুধু দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে, প্রণাম মহারাজের বাইরেও কেউ কিছু লিখেছেন। সেইখানে আমরা ছেলেবেলা একটা দেখেছিলাম, কিন্তু মনের ভেতরে গেঁথে আছে, মিলি বোধহয় ছবিটার নাম। সেইখানে সে একটি ছোট্ট মেয়ে, তার এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড, সিনেমার যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এটাকেই সে সত্য বলে মনে করত। সেইটা ভাঙার জন্য তাকে মাঝে মাঝেই ওই সিনেমা শুটিংয়ে দেখাতে নিয়ে যাওয়া হতো। সেইখানে দেখে সে অনুভব করলো, সিনেমাতে যা সে দেখে সবটা সাজানো, পরপর ভালো জিনিসগুলোকে সাজিয়ে এরকম তৈরি করা হয়েছে। সেখানে একটা সিন আছে যে প্রাণের হাতে একটা খুব দামি ঘড়ি পরা আছে, কেউ বলছে ঘড়িটা খুব ভালো, সে তাড়াতাড়ি প্রাণ ওই ঘড়িটা খুলে দিচ্ছেন, আর এই ছোট্ট মেয়েটা বলছে না না ওর কাছ থেকে মহাবদমাইশ, খুব বাজিল। এইটা আমাদের ধারণা। গীতাদেব বলতেন, তিনি যখন থিয়েটার করতে যেতেন, শ্রামে করে যেতেন, কেউ কেউ নাকি তাকে ধরে পিটিয়েও দিয়েছেন, উনি বলছেন এটা আমার জীবনের সর্বোচ্চ সম্মান, মানুষ আমাকে সত্যি সত্যি ভিলেন বোধ করতে পারছে, আমি যে অভিনয় সার্থক এইটা বোধ করতে পারছেন। কিন্তু গীতাদেব মানে ওই ভিলেনই নয়, ওই স্বয়ং ওই পাজি মহিলাই নয়। দেখবেন আমাদের জানার পরিবেশটা খুব ছোট, আমরা আমাদের দৃষ্টিকোণ দিয়ে জগৎকে দেখি, সেই কারণে আমরা লিমিটেড। তাই বলছেন দেবতারাও জানতে পারে না, দানবরাও জানতে পারে না, যে খারাপ মানুষ সেও যেমন বুঝতে পারে না আমাকে, যে ভালো মানুষ সেও বুঝতে পারে না, কারণ আনলিমিটেডকে লিমিটেড দৃষ্টি দিয়ে বোঝা যায় না, এটা কখনো বোঝা সম্ভব নয়। আনলিমিটেডকে লিমিটেড দৃষ্টি দিয়ে বোঝা সম্ভব নয়। স্বয়মেবাত্মনাত্মানম ব্যথুতম পুরুষোত্তমম, আবারকার মাইক্রোফোন অন হলো, রীতা দিয়ে স্বয়মেবাত্মনাত্মানম ব্যথুতম পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেশো দেব দেব জগৎপতি। হে পুরুষোত্তম, হে সকল ভূতের পিতা, হে সকল ভূতের নিয়ন্তা, হে দেব দেব, হে বিশ্বপালক, আপনি নিজেই নিজেকে জানেন না। এইটা একবারে খুব একবারে সুপার একটা কথা ভগবান সম্পর্কে বলছেন। বলছেন হে পুরুষোত্তম স্বয়ং এব আত্মনা বেত্তুতম, আপনি নিজের দ্বারাই নিজেকে জানেন না। কেন? কারণ তিনি যখন আমাদের কাছে প্রকাশিত হন, তিনি তার সেই বিশ্ববিমোহিত মায়ার দ্বারা নিজেকে আবৃত করেন, নাহলে তিনি তো প্রকাশ করতে পারবেন না। অনন্ত আনলিমিটেড তাকে যদি লিমিটেড হয়ে প্রকাশিত হয়, প্রকাশিত করতে হয়, তখন তো তাকে নিজেকে গোটাতে হবে, তার যে স্বরূপ তার সবটা, সেটা তো তিনি আমাদের কাছে আনতে পারবেন না। সেই কারণে বলছেন যে আপনি নিজেকেও জানেন না। হে পুরুষোত্তম ভূত ভাবনা, ভূত শব্দের অর্থ ভূত প্রেত নয়, কিন্তু ভূত মানে এই জগতের সমস্ত কিছু, এই জগতের সব মানুষজন, এই জগতের পালনকারী, ভূত ভাবনা এই জগতের পালনকারী, হ্যাঁ সেই পালনকারী, ভূতেশ এই সকল জগৎ জীবের প্রভু, দেব দেব এই দেবতাদেরও দেবতা, হে জগৎপতি হে বিশ্বের বিধাতা, এই তার যে ঐশী মহিমা, শ্রীকৃষ্ণের যে ঐশী মহিমা, ভগবানের যে ঐশী মহিমা, এইটি প্রকাশ করার জন্য অর্জুন এই কথাগুলি বলছেন। এবং এইভাবে বলছেন, বলছেন যে আমরা তো আপনাকে বুঝতেই পারি না, দেব দানব আপনাকে বুঝতে পারে না, আপনি কি আপনাকে বুঝতে পারেন? দেখবেন শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাইকে কত শতবার জিজ্ঞাসা করেছেন তার ঠিক নেই, আমাকে তোমার কি বোধ হয়। কেউ এলে সকলকে জিজ্ঞেস করতেন আমাকে তোমার কি বোধ হয়, কারণ তিনি মায়ায় ধরিল মানবকায়, তিনি তার মায়াতে মানব, এখন বলে বলে যখন হলো না মায়াতে এই মানবকায় এইটা তিনি ধারণ করেন, মায়াতে তিনি শরীর ধারণ করেন, এই মায়াতে শরীর ধারণ করেন বলেই তিনি নিজেকে বুঝতে পারেন না। ব্যক্তুম অহর্ষ অশেষেন দিব্যাহাত্ম বিভূতয়ঃ যাভির বিভূতিভির লোকানিমাংস্ত্বম ব্যাপ্য তিষ্ঠসি। বলছেন আপনার যে দিব্য বিভূতিগুলির দ্বারা আপনি এই জগৎ পরিপূর্ণ করে রয়েছেন, তা অসংকোচে বর্ণনা করা আপনার পক্ষেই সাজে। এবার ঠিক কথা, যে সম্পদের মালিক
সেই সম্পদ মালিক যদি মালিক যদি না বলেন তাহলে কিন্তু অন্য কেউ ব্যাখ্যা করতে পারে না। ঠাকুর আরেক জায়গায় কথামৃত আমাদের সর্বশাস্ত্রে সার্থক কি সুন্দর করে বলছেন, কথামৃত বলছেন যে সবাই এই দেখে গাছ দেখে পাতা দেখে বাগানের সব ফল ফুল দেখে, কিন্তু বাগানের মালিকের সাথে কেউ ভাব করে না। বাগানের মালিকের সাথে ভাব করলে বাগানের মালিকই বলে দেবে কত কি আছে কত কি আছে, সেগুলি তিনি বলে দেবেন। সেইখানে যেন তিনি বলছেন, তিনি বলছেন যে আপনার এই সব ঐশী বিভূতি বা দিব্য যা কিছু আছে তা আমরা আপনার মুখেই শুনতে চাই, ফ্রম হর্সেস মাউথ, একেবারে আপনার কাছেই শুনতে চাই। সেইটি যেন বলছেন, কিরমভাবে শুনতে চাই, অশেষে না, এতটুকু না লুকিয়ে, সবটুকু কোনো রকম মানে কাটছাট না করে, কোনো রকম কিছু না করে সবটুকুতে আমি আপনার কথাই শুনতে চাই। তাই বলছেন অশেষে না, সম্পূর্ণভাবে, বক্তুম আর হাসি, আপনি আপনার নিজের কথা বলতে পারেন, আর হাসি কি সম্পর্কে আপনি বলবেন, দিব্যা হি আত্ম বিভূতয়ঃ, আপনার যে দিব্য প্রকাশ সম্পর্কে বলতে পারেন। আমাদের অনেকে বলতে পারে আহা মানুষটা খুব ভালো, কেউ বলতে পারে আমাকে তো বলেই লোকে, এ নিয়ে আমার কোনো কষ্ট নেই। বলছেন আমি তিনটি কাজে ক্লাসে নাকি পজ দিই, এক নম্বর হচ্ছে জল খাবার সময়, দ্বিতীয় যখন এদিক ওদিক দেখার সময়, আর তিন হচ্ছে বকার সময়। যখন এই তিনটি কাজ যখন আমি করি তখন আমি নাকি পজ দিই, নাহলে নাকি আমি ননস্টপ বকেই যাই বকেই যাই বকেই যাই। এটা হচ্ছে মানুষের দেখার, মানুষ আমাকে এভাবে দেখে। তাই বলছেন আমি কেমন ভাবে আমাকে দেখি, এইটা যদি না মানে এক্স ওয়াই জেড কেউ বলতে পারেন, কারণ সবাই ওই পারে আছে, ওই পারে দাঁড়িয়ে থেকে সবাই এপারের গল্প বলতে পারবে না। তাই এপারের গল্প যদি শুনতে হয় তাহলে বলতে হয়, এখানকার গল্প শুনবেন বলে একজন এসেছিলেন, তাকে তিনি ঠাকুরকে বলেছিলেন আমি এখানকার গল্প শুনবো বলে এসেছি। যোগান আমাদের অদ্বৈতানন্দজিকে ইয়ে বলছেন যে দেখো দেখো খোকা বলে কি বলে, এখানকার গল্প শুনবে বলে এসেছেন ঠাকুর বলছেন। তখন অদ্বৈতানন্দজি বলছেন হ্যাঁ বলে দিন না, এই গল্প তো আপনি জানেন। তখন বলছেন এখানকার গল্প কি সবাই শুনতে পারে না শুনতে জানে বুঝতে পারবে। তাই এখানে তিনি বলছেন যে আপনার কথা আপনার সেই দিব্য স্বরূপ আপনাকে প্রকাশ করতে হবে। ইয়াভীর বিভূতি ভীর লোকান ইমাম তম বাপ্য তিষ্ঠাসি, যে প্রকাশের দ্বারা যে শক্তিতে আপনি জগৎকে জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন, এই যে জগতে আপনি ছড়িয়ে আছেন সব কিছুর মধ্যে আছেন কিভাবে আছেন এইটা আপনাকে জানতে হবে। অনেকে জিজ্ঞেস করে না যে আপনি কেমন করে এই আশ্রমটি চালাচ্ছেন, আপনি কেমন করে এই সংসারটা চালাচ্ছেন, এই রকম অদ্ভুত অবস্থা, করোনাতে এত রোজগার কমে গেছে, ইন্টারেস্ট রেট ফল করেছে, ওই সামান্য যেটুকু ইন্টারেস্ট রেট তৈরি হয়েছে তাই দিয়ে কেমন করে সংসার চালাচ্ছেন। এটা তো একটা সত্যি সত্যি এখনকার দিনে আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ। আমাদের যে ইনকাম রেট সবার কমে গেছে, রাজা থেকে উজির থেকে রং থেকে সকলের কমে গেছে, তবু কেউ কেউ আমরা মরে যাচ্ছি না, আমরা তার ভেতরে নিজেকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা তো একটা বড় ধরনের জানার ইচ্ছে যে কেমন করে নিজে মানুষ যেটা অনেক ছিল সেটাকে লিমিটেড সত্তা এনেছে। তাই বলছে আপনি এই যে জগৎ ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত আছেন, কি শক্তিতে আপনি পরিব্যাপ্ত আছেন সেটি আমাদের বলুন। কথম বিদ্যামহম যোগিম সদা, কথম বিদ্যামহম যোগিম স্তাম সদা পরিচিন্তয়ন, কেষু কেষু চ ভাবে ভাবেষু চিন্তোসি ভগবন মায়া। হে যোগী, হে যোগী, কিভাবে আমি সর্বদা আপনার ধ্যান করলে আপনাকে জানতে পারব, হে ভগবান কোন কোন বস্তুতে আপনার ধ্যান করতে হবে। কি সুন্দর কথা, ভগবানকে কিরকম ভগবানের কাছ থেকে একবারে সূত্র নিচ্ছেন। কথম বিদ্যাম অহম যোগিন, হে যোগী আমি কিভাবে আপনাকে জানতে পারি, আমি কেমন করে আপনাকে জানতে পারি, এই কেমন করে আপনাকে জানতে পারি এইটা হচ্ছে সবার আগের প্রশ্ন থাকা দরকার। তোমাকে আমি কিভাবে জানতে পারি সেটা কিরকম, কেমন করে আমি সদা সর্বদা সব কাজের মাধ্যমে আপনাকে চিন্তা করতে পারি, সদা পরিচিন্তয়ন সর্বদা আপনাকে ধ্যান করতে পারি, আমার সমস্ত কাজের মাঝখানে
আমি কেমন করে আপনাকেই ধ্যান করতে পারি, আপনাকেই চিন্তা করতে পারি, আপনি ছাড়া কোনো কিছুতে আমি আমার মনকে কিভাবে না দিয়ে থাকতে পারি, শুধু আপনাকেই চিন্তা করতে পারি। আর বলছেন, কেষু কেষু চ ভাবেষু চিন্তোসি ভগবান মায়া, এই জগতের কোন কোন বস্তুতে আমি আপনার চিন্তা করব অথবা ধ্যান করব, আপনি কোনটা, আপনার অনন্ত রূপ প্রকাশ করবা বুঝতে গেলে কি আমাকে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে, আপনার অনন্ত রূপ ধ্যান করতে গেলে আমাকে কি সমুদ্রের পারে আপনার সেই অনন্ত সত্তার দিকে তাকিয়ে থাকতে পারে, কিংবা এই প্রকৃতি যা কিছু দৃশ্যমান, মানুষের ভেতরে যে আনন্দ, মানুষের ভেতরে যে শোক, মানুষের ভেতরে নানা হারানোর ভেতরে নতুন করে বেঁচে থাকার এই যে চেষ্টা, কিসের মধ্যে আমি আপনাকে খুঁজে পাব, আপনি কার ভেতরে আছেন, আপনার কোন অংশটা আমি চিন্তা করলে আপনাকে জানতে পারবো। কিন্তু এখানে একটি ভারী মারাত্মক কথা বলা আছে, বলছেন সদা পরিচিন্তায়ন, আমি সবসময় আপনাকে চিন্তা করতে পারি ছেদহীনভাবে। দুটি জিনিস আছে, জল এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হচ্ছে, মাঝখানে মাঝখানে অক্সিজেন ঢুকে যাচ্ছে, ছেদ হয়ে যাচ্ছে। তেল এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হচ্ছে, কিন্তু যেহেতু তার ভেতরে অক্সিজেন ঢুকছে না, সেটা নিরন্তর এক পাত্র থেকে আরেক পাত্রে প্রবাহিত হচ্ছে। তাই বলছেন যে আমি প্রতি মুহূর্তে সর্বাবস্থায় আপনাকে কীরকমভাবে বলবো, আমি আপনাকে কী করে চিন্তা করব। শুধু এইখানেই থামছেন না, এই কথা বলেই থামছেন না, তারপরে বলছেন বিস্তরেণাত্মনো যোগম বিভূতিঞ্চ জনার্দন ভূয় কত তৃপ্তির হি শৃণন্তু নাস্তি মেয়মৃতম। আকুতির একটা অদ্ভুত অসাধারণ একটি শ্লোক এইটা, বলছেন দয়া করে আমাকে আপনার আবার আপনার বিভূতির কথা বলুন, যোগম আপনার যোগ শক্তি যা দিয়ে আপনি পরম বহুরূপে প্রকাশিত হচ্ছেন, সেই শক্তির কথা বলুন, কেমনভাবে বলুন। বলছেন বিস্তরেণা আত্মনো যোগম, এই যোগ শক্তি সম্পর্কে বিস্তারিতভাবে বলুন, ভগবানের উপর প্রেশার ক্রিয়েট করছেন, এতটুকু ছাড়া চলবে না, আমি বুঝি না বুঝি আপনি সবটুকু বলুন, এইটা হচ্ছে আমাদের কথা। আমরা বুঝতে না পারি, বুঝতে বুঝি আর না বুঝি, আমরা আপনি আমাদের সবটুকু বলুন। বিভূতিম চ জনার্দন, হে জনার্দন, যার দ্বারা আপনি অখণ্ড এই ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত হচ্ছেন, যে শক্তি দিয়ে আপনি জগৎ সংসারে পরিব্যাপ্ত, যে শক্তি দিয়ে আপনি জগৎ সংসারে নিজেকে প্রকাশিত করেছেন। ভূয়া কথায় তৃপ্তির হি নাস্তি, আমি যতটুকু জানি তাতে আমার তৃপ্তি হচ্ছে না, সেই কারণে আপনি আবার আমাকে তা বলুন। এই শাস্ত্রে এই যে জিজ্ঞাসা এবং উত্তর, এই দুটোর পৌনঃপুনিকতার কথা বলা হয়। দেখবেন ঠাকুরের কথামৃততে আছে, ঠাকুরের ভাগনা হৃদয় ঠাকুরকে বলছেন, মামা তুমি একই কথা বারবার কেন বলো? তার মামা বলছে, আমার কথা আমি একবার কেন একশোবার বলবো, তোর শালা তাতে কি। এই জিজ্ঞাসা যেন বারবার থাকে, বারবার তাহলে কি হয়, যতটা জিজ্ঞাসা করলাম, দেখবেন আমরা একভাবে ভগবানকে জানতে চাই, যখন আমরা প্রথম সাধন ভজন করি ঈশ্বর সম্পর্কে আমাদের এই একরকম প্রশ্ন থাকে। দেখবেন আপনারা যারা দীক্ষা নিতে আসেন তাদের এই যে ধর্ম জীবন সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে, সেটা খানিকটা বাদছি। দীক্ষা নিলে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে, দুবেলা কি নিরামিষ খেতে হবে, মাছ মাংস মাঝে মাঝে খেতে পারবো, একটু হোটেল টোটেল বেড়াতে যেতে পারবো, শ্রাদ্ধ বাড়িতে যে খাওয়া তো চলবে না, কিন্তু একটু মিষ্টি টিষ্টি খাওয়া, একটু গিয়ে ফুলমালা দিয়ে আসা। দেখবেন এই যে ধর্মের যে বাহ্যিক আচরণ, এগুলো সম্পর্কে আমাদের প্রশ্ন থাকে, কিন্তু যত আমরা ভেতরে ঢুকতে থাকি আমাদের প্রশ্নের প্যাটার্নগুলো বদলে যায়। ঠিক ক্লাস ফাইভে একরকম প্রশ্ন থাকে, ক্লাস সিক্সে আরেকটু অ্যাডভান্স প্রশ্ন থাকে, আরও যত আমরা ক্লাস উঠতে থাকি আমাদের প্রশ্নের প্যাটার্নগুলো বদলে থাকে, এবং প্রতি মুহূর্তে যত আমাদের জানার ইচ্ছা হয়, যেটা জানি তাই নিয়ে আমাদের তৃপ্তি হয় না। আমরা জেনেছি খুব মন দিয়ে জপ করলে খুব আনন্দ হয়, কিন্তু মাঝে মাঝে অল্প অল্প সময় করে ধ্যান করেও দেখেছি মনে হচ্ছে না জপেও যেন তৃপ্তি হচ্ছে না, একটু বেশিক্ষণ সময় ধ্যান করলে যেন ভালো হয়, আবার একটু বেশিক্ষণ সময় ধ্যান করছি তাতে মনে হচ্ছে না এটাতেও হচ্ছে না, সব কাজের মাঝখানে সব কিছুর কাজের মধ্যে আমি ধ্যান করব।
আমি একজনকে চিনি, তিনি এমনভাবে তার কাজগুলোকে গুছিয়ে ফেলেছেন সারাদিনে। তাদের বাড়িতে একটা ভারী সুন্দর মন্দির আছে, এবং যেহেতু বাড়িতে সবাই ইঞ্জিনিয়ার, তাই মন্দিরটাকে তারা এমনভাবে বানিয়েছেন যাতে সব কাজের মাঝখানে তারা মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। একতলার সাথে একতলার ফ্লোরটা জোড়া, দোতলার সাথে চূড়াটা জোড়া। ওই ওপাশের বাগানগুলোতে যখন জল দিচ্ছে তখন পাইপ লাগিয়ে চূড়াটা উপুর করে দিয়ে দিল। হ্যাঁ, চূড়াটা পুরো ধোয়া হয়ে গেল, ওয়াইপার দিয়ে দোতলার পোড়টাকে পরিষ্কার করে দিলেন, একদম পরিষ্কার। সব কাজের মাঝখানে ভগবানকে জাগিয়ে রেখেছেন, যা কিছু করছেন সব কিছু ভগবান। রোজ যা রান্না করেন, বাড়িতে সব যেহেতু রিটায়ার্ড পিপল, কেউ আর নতুন কেউ বাড়ি অফিস যাওয়ার তারা নেই, তাই সব গুছিয়ে গুছিয়ে রান্না করেন, গুছিয়ে গুছিয়ে রান্না করে সব কিছু ভগবানকে নিবেদন করেন। কাঁধে করে নিয়ে এসে অন্নভোগ নিয়ে আসেন না, তিনি রান্না করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চুপটি করে তার রান্নাঘরের বাইরে অপেক্ষা করতে থাকেন, অ্যাজ ইফ যেন ঈশ্বরের কৃপা প্রত্যেকটির মধ্যে থাকে, এবং তিনি বাইরে বসে খানিকক্ষণ জপ করছেন। দেখুন, এদের জীবনগুলো একরকম শুরু হয়েছিল, ক্রমাগত দেখুন জীবনের জিজ্ঞাসাগুলো বদলাচ্ছে। যতটুকু জানা ছিল সেই জানাটাকে যথেষ্ট বলে বোধ হচ্ছে না। এই আমাদের জানাগুলোকে, আমার এতে পরিচিতগুলিকে যতক্ষণ আমাদের যথেষ্ট বলে বোধ হবে না, তখনই একমাত্র আমরা নিজেদের অন্যভাবে জানার চেষ্টা করব। আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনাই, যা জানি তার বাইরেও আমি জানব। ভগবান উত্তর দিচ্ছেন, এবং এইটি বলেই আমরা আজকে থামব। শ্রী ভগবান উয়াচ, 19 শ্লোকে ভগবান বলছেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যম যাত্ম বিভূতয়ঃ প্রাধানত্য পুরুষশ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্যামি। ভগবান যেন সেই অর্জুনের সেই আকুতি দেখে যেন তাকে বলতে চাইলেন, হন্ততে কথয়িষ্যামি, বেশ আমি তোমায় বলবো, আমি তোমায় বলবো, তুমি যখন এত করে বলতে আমি বলবো, কি বলবো, দিব্যাহি আত্ম বিভূতয়ঃ, আমার সেই আত্মবিভূতি যেগুলি পবিত্র, যেগুলি দিব্য, সেইগুলি সম্পর্কে আমি বলবো। কেমনভাবে বলবো, কেমনভাবে বলবো, বলছেন নাস্ত্যন্ত বিস্তরস্যামি। এই জগতে যেহেতু এই বিভূতির শেষ নেই, তাই তার মধ্যে যেগুলো প্রধান প্রধান সেগুলিকে বলবো। আমরা তো কেন প্রধান প্রধানগুলো বলবো, তার কারণ হচ্ছে সবটার আমাদের জানার দরকার নেই। যেটুকু জানলে আমার জীবনের পরিবর্তন হবে, যেটুকু জানলে আমার জীবনটা ঈশ্বরাভিমুখী হবে, আমি সেইটুকু বলবো। মানে ভগবানেরও দেখুন, আমরা সাজেশন তৈরি করি না, প্রথমে স্কুল থেকে একটা সাজেশন পাই, তারপরে সাজেশনের আমরা একটা সাজেশন তৈরি করি, আবার তার সাজেশন তৈরি করি, তারপরে পড়াশোনা শুরু করি। ভগবান আরও আগে এগিয়ে যাচ্ছেন, বলছে না না, আমি শুধু প্রধান প্রধান বলবো, যেগুলোকে জানলেই তুমি পরীক্ষার পড়া পেরিয়ে যেতে পারবে, জীবন তরণে তুমি এগিয়ে যেতে পারবে, সেইটি তোমার কাছে তোমাকে আমি বলবো। তার প্রথমটা আমরা শুনে নিই, অহমাত্মা গুরু গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানাম অনন্ত ভূতানামন্ত এব চ। অর্জুনের একটি ভারী সুন্দর নাম তিনি ব্যবহার করছেন, গুড়াকেশ, নিদ্রাজিৎ, এটা সাধকের একটা বড় গুণ। নিদ্রাজিৎ মানে সে ঘুমোয় না তা নয়, অ্যালার্টনেস, যে সর্বাবস্থায় অ্যালার্ট থাকে, আমার কোনটা করণীয় কোনটা অকরণীয় এই সম্পর্কে, জগৎ যদি উল্টেও যায় তার ভেতরে কখনো এর বদল হবে না। তাই গুড়াকেশ শব্দটা অনেকে ভাবে যে অর্জুন বোধ হয় দীর্ঘদিন ঘুমননি বলে বোধ হয় তাকেই নামটা দেওয়া যায়, তা নয়। গুড়াকেশ শব্দের অর্থ হচ্ছে নিদ্রাজিৎ, মনের নিদ্রা। আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ি, গান আছে না, জাগাও পথিকে এসে যে ঘুমে অচেতন, এই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মোহনিদ্রা থেকে আমরা পেরিয়ে যাই, মোহনিদ্রা থেকে যে উঠে দাঁড়িয়েছে। তাই বলছেন অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, আমরা চতুর্দিকে তাকে খুঁজে বেড়াই। ভগবান বলছেন তোমরা চতুর্দিকে তাকে খুঁজে বেড়াও, অথচ আমি তো চতুর্দিকে নেই, তোমার হৃদয়ের ভেতরেই বাস করছি, তুমি হৃদয়ের ভেতরে, তোমার যে হৃদয় তার ভেতরে তোমাকে আমাকে খোঁজো না। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে,
সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হৃদয় মাঝে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। ভগবান বলছেন সর্বভূতাশয়স্থিতঃ, সমস্ত ভূত জগতের যা কিছু আছে সবার ভেতরে আমি সকলের হৃদয়ে বসে আছি, অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত ইবচ, আমি জীবের আদি, আমি জীবের মধ্য, আমি জীবের অন্ত, আমা ছাড়া তোমার আর কোনো অস্তিত্ব নেই, তুমি আমার ভেতরে আছো, আমি তোমার ভেতরে অধিষ্ঠান করছি, তুমি জানতে নাই ব্যাপারও, কিন্তু আমা দিয়েই তোমার শুরু, আমা দিয়ে তোমার মধ্য, আমা দিয়ে তোমার অন্ত। এই বোধটা আমাদের খুব জাগা দরকার। আমরা ঈশ্বরীয় জীবন যাপন করি, ভগবানের ভগবত জীবন যাপন করি, কিন্তু ভগবানকে নিয়ে আমরা ঘর করছি, ভগবানই আমার জীবনের একটা অংশ, সেইটা আমরা কিছুতেই বুঝতে চাই না, কিছুতেই বুঝতে চাই না। আমরা মনে করি আমরা অন্য রকমের একটা ভাবনায় আছি। এইটা যখন আমরা বুঝতে পারবো তখন দেখবেন আমাদের জীবন জিজ্ঞাসাটা বদলে যাচ্ছে, আমরা নতুন করে নিজেকে দেখতে শিখছি। আজকে আমরা এইখানেই থামবো এবং 10 নম্বর শ্লোক থেকে আমরা একটু একটু করে পড়ব। ভগবান বলছেন তেষাং সততয়ুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन मामुपयान्ति ते तेषामेवानुकं पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्तो नाशयाम्यात्मभावस्तो ज्ञानदीपेन भाष्वता। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবমজম বিভুম আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে সর্বমেতদৃতম মন্যে यन्मां वदसि केशव नहि ते भगवन् व्यक्तिं विदुर्देवान् दानवा स्वयमेवात्मनात्मानं वित्थुत्वं पुरुषोत्तमं भूतभावनभूतेश देवदेव जगत्पते व्यक्तुर्महर्षशेषेण দিব্যাত্মবিভূতয়ঃ যাভির্বিভূতিভির্লোকান নিমাস্ত্বং ব্যাপ্য তিষ্ঠসি কথম বিদ্যামহম যোগীম স্তাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোসি ভগবন ময়া বিস্তরেণাত্মনো যোগম বিভূতিঞ্চ জনার্দন ভূয়া কথ তৃপ্তিরহি শৃণন্তু নাস্তি মে অমৃতম। শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যায়াত্মবিভূতয়ঃ প্রধানতঃ পুরুশ্রেষ্ঠ নাস্ত্যন্তো বিস্তরস্য মে अहमात्मा गुणाकेश सर्वभूताशयस्थित अहमादिश्च मध्यंच भूतानामंत एवच अहमात्मा गुणाकेश सर्वभूताशयस्थित अहमादिश्च मध्यंच भूतानामंत एवच। ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।